শোনো দিলরুবা, আমার শ্বশুরের সাথে তোমার যে বিয়ের কথা হচ্ছে আমি কিন্তু জানি সেটা সত্যি না মিথ্যে। আমার শ্বশুরই আমাকে কিন্তু সে কথা কয়েছে। আমার শ্বশুরের সাথে যদি তোমার সেরকম কোনো সম্পর্কই থাকতো তাহলে কিন্তু আমি জীবনে কোনো দিন তোমার সামনে এসে খাড়াইতাম না। কি হলো, চলো। আব্বা, আপনি এসব কি শুরু করেছেন বলেন তো? যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। আমি যা ইচ্ছে তাই করে যাচ্ছি মানে তোমরা কি খবর চাও? তিন বোন একজোট হয়ে এসে হাজির হয়েছ, কি অপরাধ করলাম আমি? বিষয়টা অপরাধ না আব্বা, কথা হচ্ছে গিয়ে আপনি সব কি পাগলামি শুরু করেছেন? একবার কষ্টেন দিলরুবাক বিয়ে করবেন, আবার নিজের কবর বাঁধানির আয়োজন শুরু করেছেন, এসব কি আব্বা? আরেকটা বাদ দিলে কে, ফয়তার জিয়াফতের দিনক্ষণ তো ঠিক করতেছি। বুড়া বয়সে আব্বা আপনার এইসব করা কি সাজে? আমার কি সাজে আর সাজে না সে কথা তোমাদের কাছে আমার শেখা লাগবে না। আমার বাড়িতে আমার কবর আমি নিজের টাকা দিয়ে পাকা করব, তাতে তোমাদের এত রাগ কিসের আমি তো বুঝলাম না। আব্বা আপনি কিসের জন্য বাড়ির সামনে কবর পাকা করতেছেন? এবারে একটা সুন্দর আছে না আব্বা? বাড়িটা তো আমার, তাই না? এর সৌন্দর্যটা আমাকেই বুঝবার দাও। এই বাড়িতে আমার কবর কোনখানে হবে সেই সিদ্ধান্তটা আমাকেই নেবার দাও। আব্বা সিদ্ধান্ত খালি আপনি নিলে তো হবি না, আমাকে তিনজনের তো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, সেটা তো আমাকে বুঝে আসা লাগবে নাকি? আপনি বাড়ির সামনে মধ্যেখানে আপনার কবর বাতায় রাখবেন, তারপর যখন বাড়িটা আমাকে তিন বোনের মধ্যে ভাগাভাগি হবি তখন কি অবস্থা হবি? উল্টে পাল্টে কাম করলে তো চলবি না নে আব্বা। স্বার্থের মোহে পড়ে তোমাকে কি চক্ষুলজ্জাও শেষ হয়ে গেছে? আমি কি তোমাকে জন্মদাতা পিতা? সি 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 তোমরা এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমাদের মুখ দেখবার চাই না। আমি মারা যাবার পর মাটিতে শোয়াবার আগে তোমরা এই বাড়িতে আসবে না। আমার কবর হয়ে গেলে পরে তোমরা এসে তোমাদের হিসাব নিকাশ বুঝে নিও। আর শোনো, যেখানে দেখা দিয়েছি সেখানে আমার কবর হবে। তুমি কিছু করে পারলে না করম ভাই? আমার কিসের টাকা? তিন বিঘে জমি ভিক্ষে দিবার চাও? যাও, আমার নিজেরা সামলাও। তাও তো আমি নিজে গায়ে পড়ে হক মানের সাথে ঝগড়া করে আসলাম। আমি কই কি করম ভাই, শোনো, নিজেদের মধ্যে ঝগড়া ভেদত করে লাভ নেই। আমাদের নিজেদের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একতা। একতা মুখে মুখে একতার ডাক দিলে হয়? একতা করার জন্যই তো ছাড় দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, স্যারের কথা যখন করছাও আমি একটা দায়িত্ব নিয়ে কথা কই। তোমার ওই 30 বিঘা ওলায় 3 বিঘা ওলায় আমরা তোমাকে 15 বিঘা জমি দেবো, রাজি থাকলে মাঠে নামো, হাত মিলাও। কম হয়ে যায় তাও মেনে নিলাম 10-এর স্বার্থে। যে ঘটনা কি হ্যাঁ অটো এক্ষুনি বাড়ি যাবো। এই মুহূর্তে কি করছে আব্বা? রাগ করে একটা কথা কচ্ছে, সেটা কি কথা?
আকাশের দিক তাকা দেখছো তুমি না যাবার জন্য এক পায়ে খাড়া ছিলা এখন আমি তোমাক করছি তোমার যাবার আপত্তি কিসে নাকি এখানেও মধুর সন্ধান পাওয়া গেছো হুম কি আজেবাজে কথা করছো দেবের কোথাও চলে যাবো সারা জীবন তো এরকম দৌড়ের পরে রাখলে চলো বৃষ্টিতে ভিজে আয়ের সার মতো তো অসুখ পাতাও খেতের ওষুধ তো একটা ওষুধ কিন্তু আমি তোমাকে দেবো না কয়ে দিলাম দাদাদের যে আমার কি একটা পরীক্ষার মধ্যে ফেলা গেল আমি তো সকলেরই সত্তর হলাম কিরা তোমার সত্তর মনে করে দিছে এটা চিন্তা না করে তুমি একটু চিন্তা করে দেখো তুমি অন্যায় কিছু করতেছো কিনা দাদাদানের কবর বান্ধের আর ফয়তার কামটা করতেই আমার মনের মধ্যে খুব ভয় ঠিকতেছে দিল্লুমা চিন্তা করে দেখো যে লোকটা চোখের সামনে ঘোরাঘুরি করতেছে তার ফয়তা দাদাদানের মনে তো মেলা সাহস যে দুঃখ দাদাদান পাইছে তারপরে তো একটা মানুষের জীবনে আর কিছু থাকে না দিল্লুমা সেই জন্যই তো কই জীবনে বিয়ে শাদীর চিন্তা বাদ দাও আপাতত সে চিন্তা করতেছি না তুমি এখন যাও দাদা দানের তো সেবা দাতে পারো দাদাজান উঠো খায় নাও আমার খিদে নেই রে দিল্লুমা সারাদিনে তো কিছু মুখে দাও নাই নিজের মেয়েকের কথা কি এত রাগ করলে চলে রাগের মাথা না হয়ে দুটো কথা কইছে সব ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে রে দিল্লুমা আমার মনটা যে ভেঙে গিয়েছে এটা কি কোনোদিন ঠিক হওয়ার রে ঠিক হয়ে যাবে তোমারই তো রক্ত তুমি তো ইচ্ছা করলেও তাকে দূরে ফেলাই দিবা পারবা না তো দাদি জান কত আমাদের একটা পুত্র সন্তান হলে ভালো হয়
আমি কোথায় পুত্র সন্তানের দিলে মায়া মহব্বত কম থাকে, কন্যা সন্তান বাপ মায়ের দুঃখ কষ্ট বোঝে। এখন তো দেখতেছি তোর দাদি জানি ভাগ্যবতী রে, সে বাঁচতে থাকে নিজের চোখে, মেয়েগের এই স্বার্থপরতা তার দেখতে হচ্ছে না। সব নষ্টের মূলে তোমার সম্পত্তি দাদা জান। আমার মনে হয় তুই ঠিক কথা করছিস রে দিলুবা, যেই সম্পত্তির জন্যে সারা জীবন হাও হতাশ করলেন, জীবন দিয়ে যে সম্পত্তি আঁকলায় রাখলেন, সেই সম্পত্তি মনে হয় আমার সবচাইতে বড় শত্রু রে দিলুবা। এই সম্পত্তির জন্যে নিজের সন্তানেরা পর হয়ে যায়, এই সম্পত্তির জন্যে পৃথিবীতে সমস্ত মায়া মহব্বত থেকে আমি বঞ্চিত হয়ে যাই। আমার জীবনে কোনো মায়া মহব্বত থাকলো না রে দিলরুবা। যার জীবনে কোনো মায়া মহব্বতই থাকলো না তার জীবনটা কি? আমার জীবনটা তো ষোলো আনাই মিশে রে দিলরুবা। আমরা কি তোমাকে ভালোবাসি নে, মায়া করি নে? আমি হকমান, আমরা তো তোমাকে জান দিয়ে ভালোবাসি দাদা জান। বসো, তোমার জন্য খাবার নিয়ে আস। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামলাই আর চলন রই হয়েছে মুশকিল। আর মাস্টার বাজার থেকে ফিরল নাকি? তা মহর্ষেকের ফয়দার দিন কবে ঠিক হইল? এই তো আগামী শুক্রবার, পরের শুক্রবার। মহর্ষেক কামটা ভালোই করছে, বাপের বেটা খান। কথাটা তুমি ঠিকই কইছ, মহর্ষেক মরার পরে মেয়েরা জেবত করে কিনা তারই ঠিক নিয়ে আনা নাই। নিজের জেবতটা নিতে কইরা মনের মধ্যে শান্তি নিয়ে মরতে পারবে। হ্যাঁ, মরার পরে জিয়াবত হলি কি আর না হলি কি? একদিক থেকে কথাটা মিথ্যা কেউ নাই, জোয়াবদার জেফাত গ্রামের মানুষ, এই উপলক্ষে এক বেলা গোসবাত তো খাইবার পারবো নি। হ্যাঁ মাস্টার, গরু কটা কিনলেন? পাঁচটা গরু, ছটা খাসি। তা শুনলাম কবরখানা নাকি পাকা করবা। হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ কবরখানাও পাকা করবো। হ্যাঁ দাদা জান ফজরের নামাজ পড়ে এসে কি আবার ঘুমায় গেছে? আও দাদা জান সে কোন থেকে ডাকতেছি তোমার, উঠো না কেন দাদা জান কান্দতেছো কে?
হ্যাঁ কি হয়েছে? ছোট ভাই ফুবুক নিয়ে রওনা দেন, এবার মৃত্যু হওয়ার কোনো চান্স না। আসো বাড়ির পর আসো না, মাঝে মুখ খবর তো লাগবে। এই তোমরা যাও। আমি মারা যাবার পর মাটিতে শোয়াবার আগে তোমরা এই বাড়িতে আসবে না। আমার কবর হয়ে গেলে পরে তোমরা এসে তোমাদের হিসাব নিকাশ বুঝে নিয়ে যাবে। আমাদের দুইজনের মধ্যে আমরা যা বুঝার বুনি বুনি বসবো, তুমি মধ্যখান থেকে কথা বলো কিসের জন্য? হ্যাঁ আর তুমি কোন কানে শুনিস? আমি বেশি দাবি করেছি, বড় বক্তা হয়ে গেছে তাই না উকিল? কাঁদিস নাকি আপা? মরে গেছো, তোরা কাঁদিস নাকি? মানুষ তো কি আর মানসি কোনে কি আসে যায়? দেখ গইনের গন্ধ যা তারা লাগা তুইছে। কি রে তালা দিছে তোর বেজাবুন? কি রে তালা দিছে? কি রে কি রে আকবার, তোকে এত করে নিষেধ করেছি না যে এখানে মাটি দিবি না? এতগুলো বলার প্রতি এই জায়গায় কমন কমিটি দিস কি জানি? হ্যাঁ
তুই সাংঘাতিক পাতি সামলাবে দাদা তোকে আমি শাস্তি করার ব্যবস্থা করতেছি এই আমাক শাস্তি করে যদি দাদা তাদের ফিরে পাইতে করম দাদা তা আমরা আসার আগে তুই এখানে মাটি দিছিস কি জন্য হ্যাঁ আমার তো সন্দেহ আছে তুই তো মামাক মার্ডার করবি পারবি হ্যাঁ তাহলে আমি তোর থানায় যাবো আমি থানায় যাবো এটা বিরাট সন্দেহজনক কাজ করছিস মামা এমনি বলেছেন নাকি তুই মার্ডার করেছিস এই গরম একদম চুপ মেলা খেলা দেখাইছু আর একটা কথা বলি বা একদম তুলিয়ে ধরে আচার মারবো হাতির চাকরা করে কর আমার স্বামী ঘরে ঘরে তালা দিয়েছে সেই জন্য সবার এখানে খসে যাচ্ছে আমরা তোর ঘরে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি দেখ এ আপা যত যাই করিস আব্বা মরে গেছে আমরা এসে কোনে কাঁদা কাটি করবো তা না তোরা এসে ঘরে তালা লাগাইছিস কে রে তোকে আর কি চক্ষু লজ্জা নাই মানছে কি কথা তো নুইটি অনেক কইলে আর আমি উকিল ম্যাডাম বসে বসে শুনলাম হজম করলাম আব্বা মরার সুযোগ নিয়ে এখন করম যদি এসে বাড়ি ঘর সব দখল করতো কি করতে সেটাই আমি তালা মারিস দিয়ে এত অন্যায় করে দেখি লাও 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 সবই লাও আল্লাহর রাস্তায় মাপ চাচ্ছি ভাই আল্লাহর রাস্তায় মাপ চাচ্ছি বিশাল অন্যায় করে ফেলেছি আসলে দোপিয়া জাতির ছিল আচ্ছা মারা গেল কেবা করে আমরা তো কবে পারবো না আমরা তো মরে যাওয়ার পর আইছি আসি দেখ কত গব্বর হয়ে গেছে অসীমুদ্দিন চৌধুরী আপনারা তিনজন তো মোহর শেখ সাহেবের তিন মেয়ে তাই না জি আপনাদের বাবা মৃত্যুর পূর্বে কিছু কাজ করে গেছেন তার অনুরোধ ছিল তার মরার আগে যেন কথাটা প্রকাশ না করি কাগজপত্র দাও তো মহর্ষি মরহুম মোহর শেখ তার স্থাবর সম্পত্তি স্থানীয় রাজা চন্দ্রনাথ বাবু শম্ভুনাথ উচ্চ বিদ্যালয়ের উন্নতি বিধান কল্পে দান করে গেছেন আর এই বাড়িটা দিলরুবা আর হকমানের নামে দান করেছিল কিন্তু তারা সেটা নিজ নামে না নিয়ে মোহর শেখ স্মৃতি পাঠাগার নামে একটা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য এখন থেকে এই বাড়িটা এই পাঠাগারের সম্পত্তি হয়ে গেল সব শেষে তিনি আরেকটা কাজ করেছেন আপনাদের তিন বোনের নামে তিন বিঘা ধানি জমি তিনি দান করেছেন মামা তুমি এই জীবনে প্রথম একটা ভালো কাম করে গেছো মামা জমি ভাগ এই মোটা হুন্ডাই ছাড় দে দস্তকারের খবর দেওয়া লাগবে আমার ছোট্ট একটা আবেদন আছে হকমান তুমি যদি অনুমতি দাও তাহলে পরে এই পাঠাগারের পাশে ছোট্ট এক ফুটা জায়গা দিলি পরে আমি সেনাটা আমার শ্বশুর শাশুড়ির নামে দাতব্য চিকিৎসালয় খুলবে চাই আর এই গ্রামের যারা গরিব দুঃখী মানুষ আছে আমার স্বল্প জ্ঞানে তাকে আমি চিকিৎসা সেবা দিবে চাই চিকিৎসা করবে দাতব্য কিডাকার চিকিৎসা করে মৃত্যু কথা কওয়ার জায়গা সব মিথ্যে কথা এগুলো মানুষের কথা জালিয়াতি করতেছে গলি গেল আমি আপনার কসিনাদের ডাক্তার এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছে সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেল না
কেস করবো, আপনি কোনো চিন্তা করবেন না, কেস করে এই জমি দখল নেব। পাঠার মতো কুচি কুচি করে কাটবো, দাতব্য চিকিৎসালয় নিজের দাঁত আগে ঠিক কর। দুঃখ করিস নি মা, যে সম্পত্তির স্বার্থে অন্ধ হইয়া ভালোবাসা মায়া মমতা সব ভুলে গেছাও, আমি সেই সম্পত্তি মানুষের কল্যাণে দান করে দিছি। তোমাদেরও তো সন্তান আছে, তারা যদি তোমাদের সাথে এরকম ব্যবহার করে, বাবা মায়ের সম্পর্কের মধ্যেখানে সম্পত্তি স্বার্থ না থাকাই ভালো, কি কও তোমরা? বাবের শোকে এক ফুটা চোখে পানি আসলো না, আর সম্পত্তির জন্য ঠিকই কাঁদতেছে। তোমার কিটা কইছে? আমার মা করে দেন।